আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে, দেশ জুড়ে 1,000 কোটি গাছ লাগাবে সৌদি। এদিকে ওবামার দাদি মারা গেছেন। অপরদিকে থাকছে মোজাম্বিকে জঙ্গি হামলা, নিহত কয়েক ডজন। এরপর থাকছে মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা নিয়ে যা বললেন জো বাইডেন। এবং সর্বশেষ থাকছে সুয়েজ খালের বিকল্প রুটের প্রস্তাব দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে 1,000 কোটি গাছ লাগাবে সৌদি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। কার্বন নিঃসরণ যুদ্ধ এবং ভূমির অবক্ষয় সহনীয় পর্যায়েতে এবং ভূমির অবক্ষয় সহনীয় পর্যায়ে রাখতে দেশ জুড়ে 1,000 কোটি গাছ লাগাবে মধ্যপ্রাচ্যের মরুদেশটি। শনিবার এই উদ্যোগের ঘোষণা দেন যুবরাজ। 2030 সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় দেশটি। পাশাপাশি মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ বা মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের আওতায় আরবের দেশগুলোতে আরও 4,000 কোটি গাছ লাগানো হবে। মূলত মধ্যপ্রাচ্যের সব আরব রাষ্ট্রগুলোর সঙ্গে এই কার্যক্রমে যোগ দিয়েছে রিয়াদ। এর অংশ হিসাবে অতিরিক্ত 40 বিলিয়ন তথা 4,000 কোটি গাছ রোপণ করা হবে, যা হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার কর্মসূচি। সামগ্রিকভাবে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্প। সৌদির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নে 2030 সাল পর্যন্ত 10 বছর মেয়াদি যে পরিকল্পনা গৃহীত হয়েছে তার আওতায় এই পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেছে মোহাম্মদ বিন সালমান। বিবৃতিতে সৌদি যুবরাজ বলেন, বিশ্বজুড়ে যে গতিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি আরব মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলকে দ্রুত এবং কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সৌদি আরব। এ কারণে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ ভারসাম্য রক্ষা, এ দুটি বিষয়কে যারা সমন্বয় করতে অক্ষম সৌদি আরব তাদের দলভুক্ত নয়। তবে সৌদি আরব ও আরবের অন্য দেশগুলোতে প্রায় সর্বত্রই মরুভূমি প্রাধান্য দেখা যায় এবং পানির যোগানও সেসব অঞ্চলে খুবই সীমিত। কিভাবে এই বিশাল কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিবৃতিতে কিছু বলেননি মোহাম্মদ বিন সালমান। দেশটিতে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের চাহিদা, পানির উৎস অন্তত কম থাকায় দেশের পানির চাহিদা মেটাতে আরবের অন্যান্য দেশের মতো সৌদি আরবের সমুদ্রের পানিকে লবণাক্ত মুক্ত করে পানযোগ্য করে তুলতে বেশ কয়েকটি প্ল্যান পরিচালনা করছে। অভ্যন্তরীণ সৌদি আরবে যে জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার হয় তার একটি বড় অংশ ব্যয় হয় বিদ্যুৎ ও পানি লবণ মুক্ত করার প্রকল্পে। এ দুটি ক্ষেত্রে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিদিনই ব্যয় হচ্ছে দেশটিতে এবং এর পরিমাণ দিন দিন বাড়ছে। মোহাম্মদ বিন সালমান সৌদি অর্থনীতিতে তেল নির্ভরতা কমাতে চান। এদিকে ওবামার দাদি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারা ওবামা মারা গেছেন। কেনিয়ার পশ্চিমাঞ্চলে 99 বছর বয়সে এই বৃদ্ধা মারা যান। তার কন্যা মার্সাত ওয়ানিয়াঙ্গ সোমবার এ কথা জানিয়ে বলেছেন আজ সোমবার সকালে তিনি মারা গেছেন। সারা ওবামার মামা সারা হিসেবে বেশি পরিচিত। তিনি কিসুমুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক ইলিনয় গভর্নর হিসেবে 2006 সালে ওবামার কেনিয়া সফরের পর স্থানীয় স্কুল শিক্ষক সারা ওবামা জাতীয় সেলিব্রিটি হয়ে ওঠেন। এরপর থেকে ওবামা 2008 সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। সারা 1922 সালে জন্মগ্রহণ করেন। তিনি ওবামার দাদা হোসেন ওয়ানিয়াঙ্গ ওবামার তৃতীয় স্ত্রী। তার সঙ্গে বারাক ওবামার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তিনি সারাকেই তার দাদি হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি তাকে গ্র্যানি ডাকতেন। ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর 2018 সালে তার নিজ গ্রাম কেলোগেতে যান। ক্ষমতায় থাকাকালে 2015 সালে তিনি নাইরোবি গেলেও কোগোলেতে যেতে পারেননি। কৌতুক করে এর কারণ হিসেবে তিনি বলেন, তার বিমান এত বড় ছিল যে কিসুমিতিতে অবতরণ করতে পারেনি। উল্লেখ্য, ওবামার বাবা সিনিয়র ওবামা কোগোলো থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যান। সেখানে ওবামার মা অ্যান্ডান হামের সঙ্গে সম্পর্ক এবং তারা বিয়ে করেন। নাইরোবিতে 1982 সালে 46 বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় সিনিয়র ওবামা নিহত হন। এদিকে মোজাম্বিকে জঙ্গি হামলা, নিহত কয়েক ডজন।
মোজাম্বিকের উত্তরাঞ্চলে শহর পালমাতে জঙ্গি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর সারাঙ্গা বলেন, জঙ্গিদের অবরুদ্ধ করে রাখা একটি হোটেল থেকে পালানোর চেষ্টা করা সাতজন নিহত হয়েছে। জঙ্গিরা গত বুধবার থেকে ওই এলাকায় হামলা শুরু করে। শহরটিতে থাকা দেশি বিদেশি কয়েকশো লোককে উদ্ধার করা হয়েছে। আতঙ্কিত মানুষ শহরটি থেকে যে কোনো উপায়ে পালানোর চেষ্টা করছে। এক ঠিকানাদার জানিয়েছে, হোটেল থেকে গাড়ি বহরে পালানো অনেকে গত শুক্রবার রাতে সমুদ্র তীরে লুকিয়েছিলেন। পরদিন শনিবার সকালে নৌকায় করে তারা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারের অপেক্ষায় থাকা অন্যদের জন্য নৌযানগুলো গতকাল রবিবারও যায়। উদ্ধার অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পালমা থেকে প্রায় 1,400 মানুষকে নিয়ে একটি নৌকা রবিবার স্থানীয় সময় বিকাল বন্দর নগরী পেম্বায় পৌঁছেছে। মোম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে 75,000 বাসিন্দা আধুষিত শহর পালমোতে জঙ্গি হামলার নিহত সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। অনেকে এখনও নিখোঁজ। নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইক অ্যাডভাইসারি গ্রুপের স্বত্বাধিকারী কর্নেল লিউনেক ডাইক জানিয়েছে, শহরটিতে পাশাপাশি সমুদ্র তীরগুলো মাথাসহ এবং মাথাহীন অসংখ্য লাশ ছড়িয়ে ছিটে আছে। এদিকে মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা নিয়ে যা বললেন জো বাইডেন, মিয়ানমারে চলমান জান্তা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের হত্যার কড়া সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাকে তিনি ভয়ানক এবং জঘন্য হিসেবে অভিহিত করেছেন এক প্রতিবেদনে। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ইন্ডিয়া। গত 1 ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দী হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে। বিক্ষোভ দমনে সহিংসতার পথই বেছে নিয়েছে জান্তা সরকার। গত শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী ও শিশু সহ 114 জনকে গুলি করে হত্যা করে, যা সেনা অভ্যুত্থানের পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ প্রসঙ্গে মার্কিন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, নিরাপত্তা বাহিনী এ ধরনের পদক্ষেপ খুবই ভয়ঙ্কর। তিনি বলেন, আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, আর এ ধরনের পদক্ষেপ একেবারে জঘন্য। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ভয়াবহ এ সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করছে। ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে জানান, মিয়ানমারের সামরিক বাহিনী গতকাল যে রক্তপাত ঘটিয়েছে তা খুবই ভয়ানক ও লজ্জার। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও অস্ট্রেলিয়া সহ 12টি দেশের সামরিক প্রধানরা মিয়ানমারের সামরিক বাহিনীর এমন জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া সামরিক শাসন বিরোধী আন্দোলনে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় 450 মানুষ নিহত হয়েছে। এবং সর্বশেষ সংবাদে জানবেন, সুয়েজের খালে বিকল্প রুটের প্রস্তাব দিল ইরান। জাহাজ আটকে বিকল মিশরে সুয়েজ খালের বদলে একটি বিকল্প রুট ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির চাবাহার বন্দর ভিত্তিক ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর বা INCT রুটটি ব্যবহার করে প্রস্তাবনা দিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এক বিবৃতিতে তেহরান জানায়, এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের তুলনায় এই রুটটির ব্যবহার ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক। বিশাল এক জাহাজ আটকে পড়ায় সুয়েজ খালে গত কয়েকদিন ধরে এর উভয় প্রবেশমুখে যানজট লেগেছে। এর ফলে প্রতিদিন ক্ষতি হচ্ছে শত শত কোটি ডলার। এমন পরিস্থিতিতে সুয়েজ খালের বদলে ইরানের পক্ষ থেকে বিকল্প রুট ব্যবহারের প্রস্তাব এলো। এক বিবৃতিতে তেহরান জানায়, এশিয়া থেকে ইউরোপ পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের তুলনায় এই রুটটি ব্যবহারের ঝুঁকি অনেক কম ও অনেক বেশি লাভজনক। এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ সুয়েজ খাল মিশরের মালিকানাধীন 193 কিলোমিটার দীর্ঘ জলপথটিতে 3টি প্রাকৃতিক হ্রদ রয়েছে। গত সপ্তাহে খালের মাঝখানে আড়াআড়িভাবে আটকে যায় জাপানি মালিকানার বিশাল মালবাহী জাহাজ এভার গিভেন। বহু চেষ্টা করে এখন পর্যন্ত সরানো সম্ভব হয়নি জাহাজটি। দুই প্রান্তে 300 জাহাজের জট তৈরি হয়েছে। আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে অনেক জাহাজ। এর ফলে খালটির ওপর নির্ভরশীল বিশ্ব বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 1,40,00,000 ডলারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে মিশর। এই সংকট মোকাবেলায় সহজ সমাধান হিসেবে বিশ্বের সামনে বিকল্প রুটের প্রস্তাব আনলো তেহরান। রাশিয়ার নিযুক্ত ইরানি কূটনৈতিক কাজেম জালালি জানান, সুয়েজ খালের বিকল্প হিসাবে ভারত, রাশিয়া ও ইরানের মধ্যকার 7,200 কিলোমিটারের দীর্ঘ একটি নৌরুট সুয়েজ খালের বিকল্প হয়ে উঠতে পারে। এদিন এক টুইটার বার্তায় তিনি আরো জানান, NSTC-র মধ্য দিয়ে ভারত থেকে ইউরোপে পণ্য পরিবহনের সময় লাগবে মাত্র 20 দিন, আর খরচ কমবে শতকরা 30%। বর্তমানে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহনের 40 দিন সময় লাগে।